ফের জয় এরদোগান টানা দু দশক তুরস্কের সিংহাসনে ক্ষমতা দখলের রেকর্ড 69 বছরের এরদোগানের জয়ের পর এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা যদি তুরস্কের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই জয় এরদোগানের কাঁটার মুকুট হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে তুরস্কে এরদোগানের জয় জয় পেলেও কাঁটার মুকুট নিয়ে সিংহাসনে বসতে হবে এরদোগানকে ঐতিহাসিক জয় পেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সোমবার জয়ের পর দেশ ও জাতিকে তিনি ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন আগামী 2028 সাল পর্যন্ত তিনি তুরস্কের প্রেসিডেন্ট পদে থাকবেন তাঁর জেতার সংবাদে রাজধানী ইস্তানবুলের রাস্তায় এরদোগানের সমর্থকরা গাড়ির হর্ন বাজাতে শুরু করেন আঙ্কারার প্রেসিডেন্টের বাসভবনের সামনে উল্লাসে ফেটে পড়েন দলীয় কর্মীরা উল্লাস চিৎকার ও পতাকার ঢেউয়ের মধ্যেই এরদোগান তাঁর দলের সমর্থকদের বলেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে দেশকে ঐক্য ও সংহতি বজায় রেখে চলতে হবে এর জন্য হৃদয় দিয়ে আমি সকলকে আহ্বান জানাচ্ছি সম্পূর্ণ ফল প্রকাশের পর দেখা গিয়েছে এরদোগান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচ দারুক লুকে 4% ভোটে হারিয়ে দিয়েছেন এরদোগানের জয়ে শুভেচ্ছা জানিয়ে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেন তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় এরদোগানকে শুভেচ্ছা আগামী সময়ে দুদেশের মধ্যে সম্পর্ক এবং সহযোগিতার ভাব বাড়বে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটোভুক্ত তুরস্কের প্রেসিডেন্টকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুইতেরেস সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছেন এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপ ও আরবের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন এরদোগানকে ইতিহাস রচনা করে ক্ষমতায় এলেও এখন এরদোগানকে আরও কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যার প্রথমটাই হল মুদ্রাস্ফীতি অথবা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি বাজার দর আকাশছোঁয়া হয়ে যাওয়ায় তুরস্কের মানুষের এখন ক্রয় ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকেছে এছাড়াও সুইডেনের ন্যাটোভুক্তি তুরস্কের ভেটোর কারণে আটকে রয়েছে তা নিয়েও আমেরিকা দুশ্চিন্তায় রয়েছে এরদোগানের সামনে পড়ে রয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন কাজ কলকাতা টিভি